আগের নকশায় চলতি অর্থবছরে নিজেদের অর্থায়নে পদ্মসেতু নির্মাণ কাজ শুরু হবে এবং শেষ হবে আগামী 3 বছরে। সংসদে বিবৃতিতে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশ্বব্যাংকে না বললেও অন্য আর্থিক সহযোগী জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইডিবির সহযোগিতা পাওয়ার আশা করে অর্থায়নের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি। সেতু নির্মাণে সব মিলে 3 বিলিয়নের কিছু বেশি অর্থ দরকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সর্বশক্তি দিয়ে পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা এই অর্থ বছরেই শুরু করছি। পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা নিজেদের অর্থেই সম্পূর্ণ করব। এই প্রকল্পে কোনো দুর্নীতি চলবে না। দুর্নীতিতে বাজদার কাছে আমার আহ্বান হলো যে আপনারা সাবধান হন, আপনাদের নিস্তার নেই।